শিক্ষকতা আর রাজনীতির সুবাদে 80-90 দশকে বগুড়ার সবাই এক নামে চিনত আব্দুর রশিদকে। কিন্তু ভাগ্যের ফেরে তার বসবাস এখন জরাজীর্ণ যাত্রী ছাউনিতে। সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর সম্প্রতি 85 বছর বয়সী রশিদকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে প্রশাসন। একসময় ছিলেন শিক্ষক, পরে যোগ দিয়েছিলেন রাজনীতিতে। বগুড়া নন্দীগ্রাম উপজেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাকালীন সভাপতির দায়িত্ব পালন করা আব্দুর রশিদ ছিলেন জেলা পরিষদেরও সদস্য, সবার কাছে পরিচিত রশিদ মাস্টার হিসেবে। যেদিন আমি আমার ছোট ভাই 5 লক্ষ টাকা দিলাম, তারপরে দিনই হাওয়া গিয়েছে যাত্রী শরীর ঠিক গেল। এখন যেটা ফ্র্যাকচার হয়েছে, উঠেরও হট নেই, হাঁটেরও হট নেই, আল্লাহর কাছে আরাধনা করি, কোথায় থেকে যেন খাবার দাবার আছে, কোনো অসুবিধা হয়নি। জীবনের শেষ বেলায় প্রায় 1.5 বছর ধরে জরাজীর্ণ যাত্রী ছাউনিতে বসবাস রশিদ মাস্টারের। এলাকার নামধারী একটা লোক ছিলেন, খুব ভালো নাম ঘোরা লোক ছিলেন, তাই আজকে আসে যাত্রী ছাউনিতে আজ 1 বছরে উঠছে, এক বেলা খাবার জোটে কিনা সন্দেহ। যে সমস্যাটা শুরু হয়েছে এখন মনে করেন যে কোনো নেতা এখানে ওনার দেখতেও আসেনি, খোঁজও নিতে আসেনি। একসময় অনেক সম্পত্তি থাকলেও স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেছিলেন রশিদ, কিন্তু সম্পদ হাতিয়ে সন্তানকে নিয়ে নিরুদ্দেশ হন দ্বিতীয় স্ত্রী। এরপর দেখভাল করার শর্তে এক বোনকে লিখে দিয়েছিলেন নিজের অবশিষ্ট জমিটুকু, সেই বোনের মৃত্যুর পর হাতছাড়া জমিটুকুও। আমার আর একটা ছেলে, সে ছেলের দুটো কিডনি নষ্ট, তা আমরা কী করবো? আমার সাথে খাবার দেবো, আর একটা লোক রেখে দিছি ওই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। সম্প্রতি রশিদকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। যত দ্রুত সম্ভব ওনাকে সুস্থ করে তোলার জন্য আমরা সবাই একসাথে কাজ করছি, এবং সুস্থ হওয়ার পর ওনাকে আসলে কী ব্যবস্থা নেওয়া হবে সেটি ওনার পরিবারের সদস্যদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা আসলে সিদ্ধান্ত নেব। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া।